ভোটার চ্যানেলে আপনাকে স্বাগত। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের ভিতরে পৃথিবী ধন্য, স্বর্গ ধন্য না, কারণ পৃথিবীর বুকে ধ্বজ অঙ্কুশ চিহ্নিত গোবিন্দ চরণ লীলাস্থান বৃন্দাবন আছে বলেই পৃথিবী ধন্য। দেবতারা আছে বলে, দেবতারা আছে বলে দেবলোক ধন্য হয়নি। এই পৃথিবী ভূমণ্ডলে ভারতবর্ষের মধ্যস্থিত শ্রীধাম বৃন্দাবন আছে বিধায় পৃথিবী ধন্য। বলে কেন ধন্য? তো বলছেন, অন্যত্বের কথা দূরে থাক, শ্রীল গুরু মহারাজ বলছেন, বৃন্দাবনের বৈকুণ্ঠের শোভাকে পর্যন্ত পরাস্ত বা তুচ্ছ করে। বিলাসী অধিপতি শ্রীমান নারায়ণ যে বৈকুণ্ঠে বাস করেন, সেই বৈকুণ্ঠের থেকে অধিক মধুময় আনন্দময় শ্রীধাম বৃন্দাবন। বলছেন, ওহ মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাশ্চ গরীয়সি দীন মেকং নিবাসেন হরভক্ত হরিভক্তি প্রজয়তে। কি অদ্ভুত বিচিত্র মহিমা, কি বৈচিত্র্যপূর্ণ সংবাদ! বলছেন, ওহ ধন্য ধন্য এই মধুপুরী বৃন্দাবন, ধন্য ধন্য মধুপুর বৃন্দাবন। এই জন্য সাক্ষাৎ চতুর্দশ ভুবনের কথা আর কি, সর্বোপরি যে বৈকুণ্ঠ ধাম, সেই বৈকুণ্ঠলোক পর্যন্ত পরাজিত করে বৃন্দাবনের মধুময় শোভা, আনন্দময় শোভা, তার বৈচিত্র বৈভব। বললেন, যদ্দেকো দেবীকুসুত পদাম্বুজ লক্ষ্মী, অর্থাৎ দেবীকুসুত কৃষ্ণ যার চরণচিহ্ন এই বৃন্দাবনের ভূমিতে সর্বত বিরাজ করছেন, একজন গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, তন্ময় হয়ে তিনি রাধারানীর চরণ চিন্তা করছেন, হঠাৎ করে গিরিরাজের পর্বত থেকে একটা কি ওনার সামনে খসে পড়ল, ছোট্ট একটি পাথরকে তুলে ধরে দেখলেন রাধারানীর চরণ আঁকানো তাতে, সেইটি গৃহে তিনি পূজা দিচ্ছেন। তো বলছেন যে বৈকুণ্ঠ থেকেও ধন্য কেন? বলছে, যদ্দেকো দেবকিসুত পদাম্বুজ জল লক্ষ্মী, অর্থাৎ দেবীকিসুত কৃষ্ণ চরণচিহ্ন এই বৃন্দাবনের ভূমিতে সর্বতা বিরাজ করছেন। দীন মেকং নিবাসেন, দীন মেকং নিবাসন হরভক্তি প্রজায়তে, কেউ যদি শ্রীমতী রাধারানীর প্রেমময়ী লাদিনী অধীশ্বরী ব্রজেশ্বরীর এই শ্রীধাম বৃন্দাবনের চিন্তাময় মনির ধুলিতে একটা রাত্রি বাস করে, তাহলে তার হরিভক্তি হয়ে যায়। এক রাত্রি বৃন্দাবন বাস করলে সেই ক্ষেত্রের মহিমা তাহলে কি? দীন মেকং নিবাসেন, একটি দিনও যদি মধুপুরী শ্রীবৃন্দাবনে কেউ বাস করে, তাহলে তার কি হয়ে যায়? হরি ভক্তি প্রজয়তে, তার কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। তো শ্রী গোবিন্দ আপনি বৈকুণ্ঠে দেখবেন বা সব জায়গায় দেখবেন, গোবিন্দের চরণে পাদুকা আছে, সে বৈকুণ্ঠে যে নারায়ণ আছে তার চরণেরও পাদুকা আছে, কিন্তু বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দনের চরণে কোনো পাদুকা নাই। পাদুকা নাই কেন? তো গোবিন্দ বলছেন যে উনি গোচরণে যান, নগ্ন পায়ে গোচরণে যান। যশোদা মাকে বললেন, যশোদা মা বলছে, গোপাল রে, তুই নন্দ মানে তোর পিতা মহারাজ, এই গোকুলের বৃন্দাবনের মহারাজ, তার ছেলে হয়ে তুই ওই কণ্টকীর্ণ কাকর মিশ্রিত তপ্ত বালুতে পা দিস নগ্ন চরণ, আমি তোর জন্য একটি পাদুকা গড়িয়ে এসি সুন্দর। বললেন, না তো মা, যারা আমায় এত ভালোবাসে সেই গোবৎস নবলক্ষ গোবৎসগণ, তারা নগ্ন পায়ে বৃন্দাবনে বিচারণ করে গোষ্ঠে, ওদের পায়ে যদি জুতো না পরানো যায়, গাভীগণ আমার সখা আমার প্রিয়, তাহলে তো আমি জুতা পরব না। ওদের মাথায় যদি আমি সত্র ধরতে না পারি, তাহলে আমার মাথায় তো আমি সত্র ধরব না। বৃন্দাবন ভূমিকে শ্রী গোবিন্দ এতটা ভালোবাসেন যে ওইখানে উনি বিনা পাদুকায় বিচারণ করেন। তো এই জন্য বলছেন, শ্রীধাম বৃন্দাবনে
শ্রী গোবিন্দের চরণ বিন্যস্ত হলো, এতে পৃথিবীর সৌভাগ্য কি? যেহেতু পৃথিবীর বুকেই বৃন্দাবন, যেহেতু এই ওইখানে বসো, পরে দিয়ে নে ওইখানে বসো, পৃথিবীর বুকেই বৃন্দাবন, অন্য কোথাও কিন্তু বৃন্দাবন নাই, পৃথিবীর বুকে বৃন্দাবন বিদায়। ওহে মধুপুরী ধন্যা বৈকুণ্ঠা গরীয়সী, বৈকুণ্ঠের থেকে ধন্য হলো বৈকুণ্ঠ, মানে যেখানে নারায়ণীর বিলাস ভূমি, যেখানে গেলে আর কারো কুণ্ঠা জন্ম মৃত্যু চক্র থাকে না, আমরা সেই বৈকুণ্ঠের থেকে এখানে গরীয়সী বলা হয়েছে শ্রীধাম বৃন্দাবনকে। কেন বলা হয়েছে দেখুন, আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, অনেকেই সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছি, কম বেশি আহ্নিক জপ ধ্যান করেছি, কিছু তীর্থ পর্যটন দান ধ্যান বৈষ্ণব সেবাও ক্ষুদ্র আকারে হলেও আমরা প্রায় করার চেষ্টা করি, করেছি, কিন্তু আমার কাম করার লোভ কি গেল? আমার দুষ্ট চিত্ত এখনো কি শান্ত হলো? আমার ভিতরে হিংসা বিদ্বেষ এর প্রভাব কি প্রশমিত হলো? এবং সর্বতোপরি আমরা যারা সাধুরূপে তিলক মালা নিয়ে সাধু সমাজে ঘুরছি, আমাদের মান অভিমান কি গেল? আমি বড় ব্যাখ্যাকার, আমি বড় পাঠক, আমি ভালো কীর্তনিয়া, আমি প্রচারক, এসব অভিমানও কি আমাদের গেল? এই জন্য যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় নিয়েছেন, যারা সাধু সঙ্গ করছেন, তাদের ভিতরে এই যে অহংকার অভিমান অসৎ জ্ঞান নিজের যশ খ্যাতি প্রতিষ্ঠা, এগুলোই তো আমাদের পোকার মতো কিলবিল করে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। আমরা ভক্তি জগতে এগিয়ে যেতে পারছি না, চেষ্টা করছি কিন্তু এগিয়ে যেতে পারছি না। তো এই এগোয়ার জন্য কি করতে হবে? যে এই অন্যায় দুষ্ট পাপকর্ম কাম ক্রোধ আমাদের তো করিয়ে নেয়, তো এই রিপুগুলি আমাদের বিরূপ ভাবাপন্ন হয়ে কুপদগামী করে দেয়। তো এই রিপুগুলিকে বা আমাদের জীবনকে প্রগতি ভক্তির পথে নিয়ে যেতে গেলে নিয়ন্ত্রণ একটা ক্ষমতা দরকার। মানে আমি আমার সাধন ভজন চেষ্টায় বিবেক চেতনায় আমি আমার রিপুকে পরাজিত করে শুদ্ধ মানুষ হতে, শুদ্ধ ভক্ত হতে, শুদ্ধ ভক্তির যাজন করতে পারছি না। পাচ্ছি কি আমরা? দু পা এগিয়ে যাই তো দশ পা পিছিয়ে যাই, মনে মনে মাঝে মাঝে একটু বৈরাগ্য চিন্তা আসে, আবার আমরা ভোগে মাতোয়ারা হয়ে যাই, এই তো আমাদের দশা। এই জন্য বলছেন যে এমন কি কোন উপায় আছে, সেই উপায়ের দ্বারা আমার এই অশান্ত চিত্ত, আমার কাম ক্রোধ লোভ, এই অবিবেক অস্মিতা অজ্ঞানতা দূরীভূত হয়ে আমি সঠিক ভক্তি অর্জন করতে পারব। মানুষের মন তো তরঙ্গায়িত, এই ভালো তো এই মন্দ, এই সাত্বিক তো এই রাজসিক তামসিক, এই অবস্থা। এর থেকে স্থায়ী করবার জন্য একটি জায়গা আছে, সেই জায়গাটা যদি আপনি যথাযথ সমর্পণ করতে পারেন, সেই স্থানে যদি নিজেকে সমর্পণ করতে পারেন, সেই স্থানটা জড়িয়ে ধরতে পারেন, যথাযথ রূপে সেই স্থানে নিজেকে সমর্পণ করতে পারেন, তাহলে আপনার শক্তিতে না, সেই স্থানের সেই অপার্থিব করুণার দ্বারা আপনি তখন নিয়ন্ত্রণ হতে পারবেন, শুদ্ধ ভক্তির পথে অগ্রগতির পথে যেতে পারবেন। সেই স্থানটা কি? সেই স্থানটা হলো অভয় চরণার বিন্দ, গোবিন্দ চরণ, ভগবানের চরণ, রাধারানীর চরণ, নিতাই গৌরের চরণকে নিবেদন করতে হবে নিজেকে, ওই চরণকেই জীবনের সার মনে করতে হবে, একমাত্র অবলম্বন করে জড়িয়ে ধরতে হবে। বলছেন গোবিন্দ চরণ রাধারানীর চরণ জড়িয়ে ধরলে কি হবে? বলে এই দেখুন, ওখানে বলা হচ্ছে যে গোবিন্দের চরণে বিশেষ কিছু চরণ চিহ্ন আছেন, গোবিন্দ চরণ তলে বিশেষ কিছু অপার্থিব চিন্ময় চিহ্ন ধারণ আছে, ইতিপূর্বে অনেকেই শুনেছেন, বোধ করি গুরু মহারাজ আলোচনা করেছেন, এই চিহ্নগুলোর মধ্যে একটা আছে অঙ্কুশ। গোবিন্দ চরণে রাধারানীর চরণে নিতাই গৌরের চরণে যে দিব্য চিহ্নগুলি আছে, এই চিহ্নগুলির মধ্যে একটা হলো অঙ্কুশ। একটু মন দিতে বলছি আপনাদের এই শব্দের দিকে, যে ওই চরণে শরণ মনন নিলেই আপনি আপনার চেষ্টায় ভজন সাধন করে এগিয়ে যেতে পারবেন না, ওই চরণেরই কৃপার দ্বারা আপনি কাম ক্রোধ মোহকে পেছনে ফেলে ভক্তির দিকে এগিয়ে যেতে পারবেন। এই জন্য গোবিন্দ চরণ শরণ নিলে গোবিন্দ চরণের একটা চিহ্ন হলো অঙ্কুশ। অঙ্কুশ কাকে বলে? না, মাউথ যখন বলমান হ
হস্তির পিঠে উঠে হাতিকে পরিচালনা করে, করে কিনা ছোট ছোট বাচ্চা বা যারা হাতি হাতিকে পরিচালনা করে তাদের মাউত বলে। ওরা কি করে, হাতিটাকে ডান দিকে ঘোরাবার জন্য বা ওর নির্দেশ মতো হাতিকে পরিচালনা করবার জন্য একটা কাঠের লাঠির আগায় একটা লোহার শলাকা বাঁকানো থাকে, ওইটা দিয়ে যেদিকে টান দেয়, নির্দেশনা দেয় বলবান হস্তির সেদিকে যেতে বাধ্য হয়, একে বলে অঙ্কুশ। আচ্ছা, শক্তির বিচারে ওরকম একটা লাঠির আগায় কিছুটা লোহা বাঁকানো ওই যন্ত্রটা দিয়ে টান দিলে হাতি তার কথা শুনছে কেন? হাতির শক্তির কাছে ওইটুকু লাঠি বা বাঁকানো লোহার শলাকা কি খুব বেশি বলবান? বলবান না, কিন্তু ওইগুলো দিয়ে টানলেই সে ডানে বা বামে যেতে বাধ্য। অত বড় বলবান হস্তি যদি ওই অঙ্কুশের নির্দেশনায় সেই পথে যেতে বাধ্য হয়, তো গোবিন্দ বলছেন আমার চরণে দিব্য চিহ্নর মধ্যে একটা আছে অঙ্কুশ। যারা নিষ্কপট হয়ে সরল হয়ে গোবিন্দের চরণ রাধারানীর চরণ শরণাগত হয়, আমি তাদের ওই হস্তির মতো যে মনটা কামনা বাসনায় ভোগের দিকে টেনে নিয়ে যায়, আমার চরণে শরণ নিলে আমি আমার চরণ রূপ অঙ্কুশের কৃপায় তার মনটাকে আমার চরণে রেখে দিই, অন্য কোনোখানে বিপদের স্থানে যেতে দেই না। ওইটুকু অঙ্কুশের শক্তিতে যদি বলবান হস্তিটা নিয়ন্ত্রণ হয়, তাহলে গোবিন্দ চরণে যে অঙ্কুশ চিহ্নটা আছে ওই চরণের অভয় চরণারবিন্দের শরণ নিলে গোবিন্দ চরণের ওই চিহ্ন শক্তিটা কৃপা করে তার মনটাকে ওই হাতির মতো নিয়ন্ত্রণ করে গোবিন্দ চরণে রেখে দেয়, বিপরীত দিকে যেতে। এখন আমাদের কি শরণ আছে গোবিন্দ চরণে? থাকলে মনটা আর অন্যদিকে নিয়ে যেতে দেবেন না তিনি। রাখাল যদি পেছনে থাকে তাহলে গরু চরানোর জন্য মেষ চরানোর জন্য যখন মাঠে যায় তখন তো সে শত শত গরুকে নিয়ন্ত্রণ করে রাখাল, একটা পাচনি হাতে ওইটি তো নিয়ন্ত্রণ করে। তো গোবিন্দ বলছেন তেমনি তোমার রিপুগুলো কামক্রোধ গুলো আমার চরণে শরণ নিলে নিয়ন্ত্রণ হবে। যদি বলেন এই প্রমাণ আমরা যথেষ্ট মানতে পারলাম না, তো যদি না মানতে পারেন তাহলে একটা দৃষ্টান্ত ঠাকুর রামকৃষ্ণ দিয়েছেন। মায়েরা যখন দুগ্ধ বর্তন করে, দুগ্ধ জাল দেয়, কড়াইতে দুগ্ধটা উদ্বোধন হয়ে পড়ে যায় না, মাঝে মাঝে স্ফীত হয়ে পড়ে যায়। এখন ওই যে উদ্বোধন হতে হতে দুগ্ধটা উচ্ছলিত হয়ে পড়ে যায়, ওতে দু চার ফোঁটা জলের ছিটে দিলে কি হয়? ওই উদলানো দুধটা কি আর উচ্ছ্বসিত হয়ে পড়ে যায়, নিয়ন্ত্রণ হয়ে যায় না? তো অগ্নিতে দগ্ধিকৃত দুধটা ফুলে ফেপে উচ্ছ্বসিত হয়ে পড়ে যাচ্ছে, দু ফোঁটা জলের ছিটে দিলে দুধটা নিয়ন্ত্রণ হয়ে গেল কি করে? বলে ওর ব্যাখ্যা করতে পারবো না, তবে হয়। আপনাদের পরীক্ষা করা আছে হয় কি না? যদি তাই হয় তাহলে যে মনটা কামনা বাসনার দিকে ছুটে যাচ্ছে, কামনা বাসনার তাপে ক্রোধ কাম এই এই যে মনটা যে ছুটে বেরিয়ে যাচ্ছে কুদিকে, ওইখানে যদি একটু গোবিন্দ চরণের শরণ নেওয়া যায় তাহলে নিয়ন্ত্রণ কেন হবে না? নিয়ন্ত্রণ অবশ্যই হবে। আচ্ছা, এই কামক্রোধ লোভ বা আমাদের রিপু ইন্দ্রিয় দেহভোগের বাসনাগুলো একেবারে কবে নিষ্ক্রিয় হবে? বললো ধানটা যদি আপনি ভেজে ধানটা সিদ্ধ করলেন বা ভাজলেন, বালিতে ভাজলেন ধান, ওই ধান মাটিতে পড়লে কি ওর থেকে আর অঙ্কুরিত হবে? চার অঙ্কুর হবে বাবা, হওয়ার সম্ভাবনা থাকে কি? যে ধানটা সিদ্ধ করা হলো বা যে ধানটা বালিতে ভাজা হলো, তো সেই ধানটা কি আর আপনার মাটিতে মৃত্তিকায় পড়লে ওখান থেকে অঙ্কুর হবে? কোনোদিন হবে না। তো বলছেন মনটা যদি গোবিন্দ চরণে অমনি করে স্মরণে রাখতে পারো, অর্থাৎ সিদ্ধ করতে পারো, গোবিন্দ চরণ চিন্তা নামের চিন্তা করতে করতে মনটা যদি সিদ্ধ করতে পারো, তাহলে আর তখন অঙ্কুরিত হয়? ভাজা বা সিদ্ধ ধান থেকে আবার অঙ্কুর বেরোয় নাকি? তেমনি তুমি গোবিন্দ চরণে স্মরণ নিতে নিতে, গোবিন্দ চরণ স্মরণ করতে করতে যখন তোমার ভেতরটা এরকম সিদ্ধ অবস্থা আসবে, তখন আর কামনা বাসনা অঙ্কুর উদ্গম হওয়ার সম্ভাবনা নাই। এই ধনঞ্জয় গিয়ে দেখো ওই লাইটটা আছে কিনা, ওই যে এর লাইটটা আছে কিনা। তো কি বলছে? তাহলে গোবিন্দ চরণ আমাদের স্মরণ নিতে হবে, এই জন্য অঙ্কুর চিহ্ন রেখেছেন। আর কি বলছেন? যেই চরণতলে চিহ্নগুলো স্বয়ং ভগবত্তার জ্ঞাপক,
অর্থাৎ এইগুলি আমাদের নির্দেশ করছে যে গোবিন্দ চরণের এই ধুলি চরণ চিহ্ন গুলো আমাদের কি মঙ্গল করতে পারে। এই ছেলেগুলোর জন্য পাট বন্ধ এইসব ঘুরে বসো, রাখো তুমি বোঝো না রাজা বড় হয়েছে, রেখে দাও ওটা, রেখে দাও, মোড়ামুড়ি করো না, এটা রাখো, চুপচাপ বস, ওইটা রেখে দাও, আবার মোড়াচ্ছ কেন, ওইটা রাখো হাতে, ওইটা মোড়ায় না, চুপচাপ বস, জয় রাজ। তো কি বলছেন এখানে, যে একদিন বাস করলে নিরাপদ চিত্রে হরিভক্তি জাত হয়, সেই বৃন্দাবনের গোপকুমার তার এই বৃন্দাবন মহিমাকে গোপকুমার চরিত্রে আমাদের সনাতন গোস্বামী পাদ জানিয়েছেন। শ্রী গোবিন্দের চরণে আর একটি কি চিহ্ন আছে, বজ্র। বলে এত কমল চরণে, শ্রী গোবিন্দের এত কমল চরণে বজ্রের মতো কঠিন চিহ্নটা গোবিন্দ ধারণ করলেন কেন। বজ্র মানে আকাশের বজ্র, যা পাহাড়ে পর্বতে পতিত হলে পাহাড়টা ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমরা তো জানি বজ্রের শক্তি কেমন, তো গোবিন্দ চরণে ওই বজ্রটা রেখেছেন কেন, না তোমাদের অনন্ত জন্মের পাপের পাহাড় জমে আছে। আমাদের সহজ কথায় মানুষ এখন আমরা শান্তিতে নেই কেন, রোগে শোকে নেই কেন, বলে আমাদের পাপ আছে। তাই পাপ এমন একটা বস্তু, ওটা যারা আমরা করি ওই পাপটা কি করে, পাপটা সাক্ষাৎ মূর্তি ধরে আমাদের তাড়াতে থাকে, ভালো করে ঘুমাতে দেয় না, শান্তি দেয় না, জীবনটা অতিষ্ঠ করে তোলে। তাই যার জীবনে আমরা যত বেশি স্খলিত অশাস্ত্রীয় কর্মের পাপে লিপ্ত, তার জীবনটা তত বেশি অস্থির, তার জীবনে শান্তিটাই পরা হতো, শান্তি সে পায় না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে মানুষের উচিত হল এই শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা। বর্তমান পৃথিবীর এই অভিশপ্ত সময়ের কারণ হল মানুষ বিবেকে বা তার চেতনাকে লুপ্ত করে যথেচ্ছা চালনায় চলেছে। এই জন্য ভগবান একটা বজ্র চিহ্ন কেন রেখেছেন, না যারা গোবিন্দ চরণে শরণ নেবে, যারা গোবিন্দ চরণে শরণ গ্রহণ করবে, গোবিন্দ বলছেন ওই বজ্র চিহ্নটা কি করবে, তাদের অনন্ত জন্মের পাপের পাহাড়টা ভেঙে চুরে চুরমার করে দেবে। গোবিন্দের চরণ থেকে চ্যুতা হয়েছেন কি পতিত পাবনী গঙ্গা, তো গঙ্গার উৎপত্তি স্থল কোথায়, গোবিন্দের চরণ। তো গোবিন্দের চরণ থেকে উদ্ভূতা তিলক পাবনী সদ্য পাতক না আসেনি গঙ্গা স্নান করলে যদি পাপ দূর হয়, যে চরণ থেকে গঙ্গার উৎপত্তি হলো সেই গঙ্গায় স্নান করলে যদি পাপ ধরায়, আর সাক্ষাৎ সেই গোবিন্দের চরণ চিন্তা করলে পাপ থাকার কথা কি, পাপ থাকবার কথা না। এই জন্য বজ্র চিহ্ন দ্বারা গোবিন্দ প্রমাণ করছেন এই চিহ্নগুলো কিন্তু যারা গোবিন্দের চরণ স্মরণ করবেন এই চিহ্ন সম্পর্কে তাদের জানা দরকার। এই চিহ্নগুলোই চিন্তা করতে হয়, এই চিহ্নগুলোতে স্মরণ করতে হয়। তো বজ্র চিহ্নটা এই জন্য না, ভক্তের অনন্ত জন্মের পাপকে গোবিন্দ চরণ স্মরণ নেওয়ার সাথে সাথে ওই বজ্রের দ্বারা গোবিন্দ সেটা ভগ্ন করে দেন। গোবিন্দের আরেকটি চিহ্ন আছে ছত্র, তার চরণের আরেকটি চিহ্ন হলো ছত্র। ছত্র কেন, ছত্র গোবিন্দ বলছেন যে মানুষ যখন তপ্ত পথ চলা পথিক যখন তপ্ত দুপুরে, তার এই তপ্ত দ্বারা ঘর্মিত হতে থাকে, ক্লান্ত হতে থাকে, তখন ওই প্রখর রুদ্রতাপে তার মাথায় যদি কেউ ছত্র ধরে, ছাতা ধরে, তাহলে তেমন শীতলতা পায়। তেমন আজ এই সংসার মরুপথে চলতে চলতে আমরাও খুব শ্রান্ত। দেখুন সংসার যারা করছি আমরা এসে বারবার ক্লান্ত হয়ে উঠছে, আর ভালো লাগে না সংসার, আর এই সংসারকে ভালো লাগে না, এখানে জ্বালা যন্ত্রণা তাপে দগ্ধীভূত হচ্ছে, আর সংসার ভালো লাগে না, বলি তো আমরা প্রায়শই এটা মুখে উচ্চারণ করি। তো গোবিন্দ বলছেন আমার চরণ স্মরণ নিলে কি হয়, আমি ছত্র মানে সুশীতল পরম করুণার ছায়া তার জীবনের উপরে ধরে রাখি। এই পরম করুণার ছায়াটি ধরে রাখি যাতে তার আর কষ্ট পেতে না হয়। তেমনি করে গোবিন্দ তার চরণ চিহ্ন গুলিকে তিনি ধারণ করেছেন যাতে ভক্তদের পরম কৃপা হয় এবং ভক্তদের পরম করুণা সিক্ত হয়। তাই এই দুঃসময়ে এই ব্যাধি জরা অভিশপ্ত কালের কবলিত
আমাদের এই দুঃসময়ে একমাত্র আমাদের উচিত হল গোবিন্দ নাম, গোবিন্দ চরণ, এগুলি স্মরণে আসা। মানুষ অবশ্য অনেকটা উপলব্ধি করছে, বর্তমান পৃথিবীর এই অভিশপ্ত দুর্দশার মধ্যে দিয়ে মানুষ কিছুটা অনুভব করছে যে ভগবানের চরণ স্মরণ নেওয়া উচিত, ভগবানের দিব্য নাম এগুলো স্মরণে মননে আসা উচিত। কিন্তু মানুষের ভাবটা স্থায়ী হচ্ছে না। এই কিছুক্ষণ মন্দিরে হরিনাম করা হলো, কিছুক্ষণ মানুষ একটু হরিকথা শুনল, নিজেকে একটু নিয়ন্ত্রণ বোধ করালো, না কথাগুলো তো জীবনে প্রয়োজন। কিন্তু এইখান থেকে আমরা স্ব স্ব স্থানে কর্মে ফিরে যাওয়ার পর আমাদের এই চেতনাটা আর কাজ করছে না। একে বলে অস্থায়ী ভাব। এই অস্থায়ী ভাবটা আমাদের স্থায়ী হতে পারে। স্থায়ী হবে কবে? না, যখন ভজন করতে করতে আমাদের এই ভজনটা শুদ্ধ ভজন হবে, তখনই আমাদের জীবনে যেটা ঘটবে সেটা হলো না, এই স্থায়ী ভাবটা আমাদের জীবনে, তখন নিষ্ঠা ভাবটা আমাদের জীবনে তখন আসবে। এই পতিত উদ্ধারণ যুগে, এই পতিত তারণ যুগে আমাদের একমাত্র অবলম্বন সেটি হলো শ্রীমান মহাপ্রভু এবং নিতাই চাঁদের মহামহিমা। হ্যাঁ, গৌরদয় পুষ্পবন্তে, একই সাথে গৌড়ের ভাগ্যাকাশে নিতাই গৌর উদিত হয়েছিলেন। আর এই দোহার প্রকাশের মাধ্যমে আমাদের তমরূপ অন্ধকার উনি নাশ করেছেন। আর বলেছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভগবত সঙ্গে করান সাক্ষাৎকার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বকে নিয়ে আমাদের সাক্ষাৎ করিয়ে দিলেন দুই ভাগবতের সাথে। হৃদয়ের অন্ধকার যদি দূরীভূত করতে চাও, জীবনটাকে যদি শাশ্বত সুন্দর ভক্তিময় করতে চাও, মৃত্যুর পরে যাতে অন্ধকার পথে পতিত, নরকের পথে পতিত, দুর্গন্ধময় নরকে পতিত না হতে হয়, আগামী জন্মটা যাতে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে জন্মের শুরু থেকেই শুদ্ধ ভগবত ভজনের অনুকূল পরিবেশ পাও, যাতে নিজের কামনা বাসনাকে পিছনে ফেলে নিজেকে ভগবত চরণে শুদ্ধ ভক্তির স্তরে উত্তীর্ণ হতে যাও, এই জন্য এই জীবনটা কি করতে হবে? না, নিতাই গৌরের দুই ভাগবতের সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন, আমাদের জীবনের সাক্ষাৎকার হতে হবে এই দুই ভাগবতের সাথে। এক ভগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভগবত বড় ভক্তি রস পাত্র। মহাপ্রভু আমাদের সাক্ষাৎ করিয়ে দিলেন দুই ভাগবতের সাথে। কোন কোনটি? একটি গ্রন্থরূপ ভাগবত আর একটি ভক্তরূপ ভাগবত। অর্থাৎ বলছেন, এক ভাগবত বড় ভগবত শাস্ত্র। এখানে বড় বলা হলো কেন? বড় বলা হলো এই কারণে যে বেদ বিভাজন করেছিলেন ব্যাসদেব, এই বেদের ব্রহ্মসূত্র অনেক মুনি ঋষি উপনিষদ রূপে রচনা করেছেন। এত কঠিন বেদাত্মক সূত্র, এত গুরুগম্ভীর, এত কঠিন, সাধারণ মানুষ বেদ পড়ে কিছু নির্ণয় করতে পারে না। আর উপনিষদ পড়বার মতো যথার্থ বিদ্যা বৈদুষ্য আমাদের নাই। তাই তখন ব্যাসদেব আনন্দ পেলেন না। সেই যিনি ব্যাসদেব ভাগ, যিনি লিখলেন আমাদের বেদ, লিখলেন উপনিষদ ব্রহ্মসূত্র, সেই ব্যাসদেব আবার সেই ব্রহ্মসূত্র বা বেদ বিভাজন করে বেদের সমস্ত সারাৎসার ভাগবত লিখলেন। এই ভাগবত শাস্ত্রই আমাদের শুনতে হবে। এই কলিহত জীবের মহাপ্রভু বললেন, ভাগবতের সাথে যুক্ত হয়ে যাও, কারণ ভাগবত হলো সাক্ষাৎ ভগবানের মূর্তি। এই যে গ্রন্থ ভাগবত, ভাগবত বলি না আমরা, এই গ্রন্থ ভাগবতটাই স্বয়ং ভগবান রূপে প্রকাশ হয়েছে। বলেন, ভগবান যেদিন দ্বাপর যুগের শেষে কৃষ্ণ অন্তদান হলেন, তখন জগৎকে আলোকিত করল এই ভাগবত। অর্থাৎ শ্রীকৃষ্ণ অপ্রকাট হয়ে প্রবেশ করলেন গ্রন্থ ভাগবতের মধ্যে। এই জন্য ভাগবত কথা শুনতে হবে। আচ্ছা, কোথাও এরকম শুনেছেন অমুক জায়গায় সপ্তাহব্যাপী চণ্ডী পাঠ হচ্ছে? ওই কেউ তো বলে না, ভাগবত পাঠের কথাটাই সবাই বলে যে অমুক জায়গায় ভাগবত হচ্ছে, অমুক জায়গায় ভাগবত সপ্তাহ হচ্ছে, ওই চণ্ডী পাঠ হচ্ছে, উপনিষদ পাঠ হচ্ছে, এরকম কথা বলে কি সাত দিন ধরে যে ওখানে চণ্ডী পাঠ শুনতে যাব? ভাগবত বলে কেন? কারণ মহাপ্রভু বললেন, এই কলিযুগে যদি ভক্তি লাভ করতে চাও তাহলে ভাগবতের সাথে যুক্ত হয়ে যায়। এই গ্রন্থ ভাগবতকে, ভাগবতই আমাদের সঠিক ব্রজের পথ, শুদ্ধ ভজনের পথ নির্ণয় করে দেবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত প্রতিদিন সাবহিত হয়ে শ্রদ্ধার সহিত ভাগবত শুনতেন।
সর্বস্বামীরা মিলিত হয়ে শ্রীধাম বৃন্দাবনে এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করতেন। তো ভাগবত কাকে বলে? 18,000 শ্লোক সমন্বিত শুধু ভাগবত ওইটা ভাগবত না, ভাগবত সম্পর্কীয় শুদ্ধ প্রেমভক্তি সম্পর্কিত যে গোস্বামী গ্রন্থ সেগুলো ভাগবতের মধ্যে গণ্য। এই কথাটি কিন্তু জানা দরকার। ভাগবত বলতে শুধু বুঝবেন না এই 18,000 শ্লোক যেখানে সমন্বিত আছে সেটাই শুধু ভাগবত। ভাগবত সমর্থিত যেসব গোস্বামী গ্রন্থ আছে, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, হ্যাঁ, রূপ গোস্বামীর যে গ্রন্থ, সনাতন গোস্বামীর যে বৃহৎ ভাগবত, এগুলো সব ভাগবতের মধ্যে সম্পর্কিত সংযুক্ত। আর কি ভাগবতের সন্ধান দিলেন মহাপ্রভু? গ্রন্থ ভাগবত আর কি বললেন? ভক্ত ভাগবত। তার মানে এই দুটির সাথে আপনাকে আমাকে সাক্ষাৎকার হতে হবে, মিলিত হতে হবে। এক গ্রন্থ ভাগবতের সাথে আর একটা হলো ভক্ত ভাগবত। এক ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। তাহলে ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত এই দুটোর সাথে আমাদের যুক্ত হতে হবে। এখন আমরা কার সাথে যুক্ত আছি? গ্রন্থরূপ ভাগবতের সাথে। ভাগবত কথাই তো শুনছি, আর একটা ভাগবত কি বললেন? ভক্ত ভাগবত, ভক্তি রস পাত্র। আচ্ছা, সবাই তো ভক্ত, তাহলে সব ভক্তের সঙ্গ করলে কৃষ্ণ প্রেম হবে? তো বলছেন না, কারণ গীতাতে ভক্ত চার প্রকার বলা হয়েছে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। বলছেন না, ভক্তি রসপাত্র নাম দিয়েছেন, যার ভিতরে ব্রজ ভক্তি আছে, যুগল ভক্তি আছে, হরিনাম যুক্ত শুদ্ধ ভক্তি আছে, মানে যারা ভগবানের ভজন করছে ধর্মত্ব কাম্যক্ষের আশায় না, একমাত্র যার ভিতরে শুদ্ধ রস, ভাগবত রস, নিষ্কাম রস পরিপূতিত ভক্ত, সেই ভক্তের সঙ্গ করলেই কেবল আপনার চিত্ত শুদ্ধি বা ভক্তি হবে। সব ভক্তের সঙ্গ করাটা কিন্তু ভাগবত সঙ্গ নয়, কারণ ভক্ত তো চার প্রকার, যারা অর্থের জন্য ভগবানকে ডাকছে, যারা বিপদে পড়ে রোগ শোকে ভগবানকে ডাকছে, বলে এদের সঙ্গ করলে হবে না, বলছে না, এদের সঙ্গ করলে তুমি শুদ্ধ ভক্তির প্রেরণা বা শুদ্ধ ভক্তি পাবে না, এরাও ভক্ত বটে। মহাপ্রলেন ভক্তি রস পাত্র, যার ভিতরে এই ধর্মত্ব কাম্যক্ষ এইসব বাঞ্ছা নাই, যাদের শুদ্ধ ভক্তি আছে হৃদয়ে, সেই শুদ্ধ ভাগবতের সঙ্গ করলেই কেবল ভক্তি হবে। আমরা কিন্তু দুটো নির্দেশনামূলক মহাপ্রভুর কথা বললাম, এক গ্রন্থ ভাগবতের মহিমা কথা শুনতে হবে, গোবিন্দের লীলা কথা, আর এক শুদ্ধ ধর্মত্ব কাম্যক্ষ যার চিত্তে নেই কামনা বাসনা শূন্য ভক্তি রসের পাত্র যে ভক্ত, তার সঙ্গ করতে হবে। এই দুই ভক্তের সঙ্গের দ্বারায়, এই দুই ভাগবতের দ্বারাই আমাদের হৃদয়ের অন্ধকার স্খলিত হবে, আমরা শুদ্ধ ভক্তি প্রাপ্ত হব। তো যাই হোক, সময় বেশি নেওয়ার নাই, আমাদের প্রতি আবার সাজ লাইট মারা আছে, আমাদের প্রতি আবার এখন কি ক্যামেরা বেরিয়েছে, যেটা সিসি ক্যামেরা আছে আমাদের পেছনে, বিশেষ করে আমাদের সঙ্গের পেছনে আমাদের এই সিসি ক্যামেরাটা আছে। এই জন্য আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সঙ্গ বেশি দূর না এগিয়ে নিয়ে আজকের একটু প্রার্থনা করব। রাম দত্ত মহাশয়, তার পুত্র দিলীপ দত্ত বা তাদের